হহুরেকর ঘরত হিন্দি খান্দি সুমাল জুয়াই, পত্নীক হত্যার চেষ্টা, লুটিলে মূল্যবান নথিপত্র, কান্দি কান্দি পত্নীয়ে বর্ণনা করিলে স্বামী চুরিকালির কাণ্ড। হা তা মারছি আর মোর স্বামীয়ে হয় চুরিকালি মো ডাইরেক্ট চিনি পাইছো, লাইট দিয়ে থাকে। মাজনিশা শহুরেকর ঘরত হিন্দি খান্দি পাক ঘরেদি সুমাল চুরিকালি, পোনে পোনে শুয়নি খুঁটা পালেগৈ চুরি, খোয়া পাতিতে দাঁড়ে খপিয়াই পত্নীক হত্যার চেষ্টা চলালে চুরিকালিয়ে। পাছে ঘিটমিটিয়া এন্ধারত চুরিকর দার ঘাপ নালাগিল পত্নীর গাত, কিন্তু চুরিকর কাণ্ড রোমান পোৱা মাত্রকে ভুয়া দোয়া লগালে পত্নীয়ে। তারপর মানে চিড়ে দেওয়ার পিছন মায়ে সুদলে কোন আছে কোন আছে, হাঁকা কতে সি দরজাখান খোলা আছে, দাউড় মারি চারজন লড়াই হেঁটি আর ধম পুরো দাউড়ি গেছি অবস্থা দেখি। তারপর যেটা আমি উঠিলো আরো এটা তারমানে মোর শোকেসটো যেখিনি বস্তু হয়েছিল আর লাগতীয় বস্তু সেখিনিও নাই, আর মোর যেখিনি প্রুফ আছিল আর মোর জীবনটো থাকাক লেগে চলবে লাগা সেখিনি বস্তুও নাই। ঘরের প্রতিজন সদস্য চিঁয়র বাখর করার পাছতো চুরিকালিয়ে আলমারিয়া খুলি লুটি নিলে বহু মূল্যবান নথিপত্র। যি ডাঙর চুরুং খান্দি কেনে সুমাই আছে তেতিয়া আমি গম পাইছি যে চুরুং খান্দি কেনে ভিতর সুমি কেনে দরজা খুলি মোক মারবাক লাগে আক্রমণ করছি। 8 বছরের পূর্বে বিয়া হওয়ার পাছত চুরিকালি নির্যাতন সহিব নোয়ারি গুড়েশ্বরের মাতৃগৃহত আশ্রয় লৈছিল মহিলাগৰাকীয়ে। পাছে বুধবারে নিশা 2 নং চিকৰি বাড়ির পৰা আহি গুড়েশ্বরের শহুরেকর ঘরত হিন্দি কান্দি সুমাল চুরি আর সংঘটিত করিলে এই ভয়ঙ্কর কাণ্ড। চুরিকক নাকি লগার আর্জিরে ভুক্তভোগী পত্নীয়ে গুড়েশ্বর থানাত দাখিল করেছে এজাহার। মুশালপুরের পৰা মনোহর রাজবংশী, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।